আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু জানুয়ারি সাফওয়াত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে গ্যাস প্রবলেম নিয়ে কথা বলবো। বাচ্চাদের গ্যাস প্রবলেমটা আসলে মাদের অনেক বেশি ভোগায়, অনেক বেশি সাফার করে মারায় গ্যাস প্রবলেমের জন্য। আমি আগেও কিছু ভিডিওতে বলেছি যে বেবি মাসাজ সো ইম্পর্ট্যান্ট। বেবিদের মাসাজ করা, হাত পা সহ ফুল বডি মাসাজ করা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। সব মাদের নজর রাখা উচিত এটাতে বেশি বেশি। আর বেবিদের যে গ্যাসের জন্য যে মাসাজ, এটা তো অনেক উপকার হয়। এটা তোমরা অবশ্যই ইন্টারনেট ঘেঁটে সুন্দর করে দেখে নেবে সিস্টেমটা। আমি সাফওয়াতকে যেটা করি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যে আমি যখন ফিল করি যে আমার বাচ্চার গ্যাসের প্রবলেম হয়েছে, তখন আমি অয়েল বা কোনো একটা লোশন নেই যেটা পেটটাকে নরম রাখবে, এবং আস্তে 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 ওকে কিছু একটা খেলতে দিয়ে, বা অনেক সময় যে ক্রিমটা ইউজ করছে সেই ক্রিমের বোতলটাই ওর হাতে দিয়ে, কারণ বাচ্চাদের এগুলো বেশি অ্যাট্রাক্ট করে, সেটাই হাতে দিয়ে আমি ওর পেটটা মাসাজ করতে থাকি। তোমরা দেখবে যে কীভাবে মাসাজ করছি, গোল গোল, মানে গোল গোল মাসাজটাই আমি বেশি করি। আরও অন্য অনেক কিছু করা যায়, তোমরা ইন্টারনেট ঘেঁটে দেখবে, বাট আমি গোল গোল মাসাজটাই করি। কারণ এই পাশ থেকে ওই পাশে সুন্দর মতো গ্যাসটা চলে আসে। বাচ্চাদের বয়স অনুযায়ী আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে তোমরা এই মাসাজটা করবে। আমি যাচ্ছি একটু দেখিয়ে দিলাম, আমি একবার একটু ভিডিও করেছিলাম সেটা দেখিয়ে দিলাম তোমাদের, হোপ উপকার হবে। আর এটা হচ্ছে যখন তুমি ফিল করবে, লাইক বা ওর গ্যাস বের হচ্ছে এরকম দেখবে। এরপরে পা দুটো এরকম করে দিতে পারো, যখন দেখছো যে লং টাইম ও পুপ করছে না এবং গ্যাস বের হচ্ছে, তো তখন তুমি এরকম হাত পা, মানে মোট কথা ওকে একটু নড়াচড়া করালে বা একটু দাঁড় করিয়ে রাখলে বা একটু ওর সাথে বেশি খেলাধুলা করলে, তাহলেও কিন্তু ওদের গ্যাসের প্রবলেমটা সলভ হয়ে যায়। আর একটা জিনিস, যে বাচ্চা যদি কান্নাকাটি করে, যদি মনে করো পেট ব্যথা করছে এর জন্য কাঁদছে, তাহলে দেখো আমি খুবই সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি যেভাবে করি। ঠিক দেখো, নাভির নিচে আমার হাতটা আমি একদম মেলে রেখেছি, যেন ওই জায়গাটা হালকা একটু চাপ দিয়ে রাখি যেন ওর ব্যথাটা কমে, এবং ওকে উপর করে আমি খুব ঘুরে ফিরিয়ে দেখিয়েছি। তোমরা দেখবে যে কীভাবে করবে, এভাবে দোল দিতে পারো বা এভাবে কোলে নিয়ে রাখতে পারো, বাচ্চার কান্না কিন্তু একদম থেমে যাবে, গ্যারান্টি। যদি পেট ব্যথা থাকে, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম করলে বাচ্চার কান্না থেমে যাবে এবং ইনশাল্লাহ ঘুমিয়ে যাবে, সাফওয়াত সুন্দর ঘুমিয়ে যায়, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর অনেক বেশি আরাম পায় ওরা। এমনিতেও বাচ্চা যদি কান্নাকাটি করে, তাহলেও তোমরা এভাবে ওকে কোলে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর পেট ব্যথা করলে পেট ব্যথাটাও ওদের অনুভব হয় না। আসলে যখন পেট ব্যথা করে তখন ওরা অনেক কষ্ট পায়, এর জন্য আমার মনে হয়েছে যে আমি এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের উপকার হবে, এর জন্য আমি দেখিয়ে দিলাম। দেখো, আমি একটা হাত দুই পায়ের মাঝখান দিয়ে ঠিক নাভিটা জায়গায় রেখেছি, আর একটা হাত দিয়ে ওকে আমি সুন্দর করে ধরেছি। দেখো, ও ঘুমিয়ে যাচ্ছে, অনেক আরাম লাগে নাকি। আমাকে একটা ইতালিয়ান মহিলা এটা শিখিয়ে দিয়েছে, আর আমি ইন্টারনেটেও দেখেছি, হ্যাঁ এরকম করলে বাচ্চাদের সুথিং হয়, অনেক পেট ব্যথা কমে যায়, ব্যথাটা অনুভব করে না। তো এটাও একটা দেখিয়ে দেওয়ার জন্য আমি ভিডিও করে রেখেছিলাম, যে যেন বাচ্চার পেট ব্যথা করলে যখন অনেক বেশি কান্নাকাটি করে, তখন যেন বাচ্চাটা একটু কষ্ট কম পায় এবং মা যেন একটু রিল্যাক্স থাকে, কারণ বাচ্চা কান্না করলে কোনো মায়েরই ভালো লাগে না। সো বডি মাসাজ, বেলি মাসাজ, আর খুব বেশি কান্নাকাটি করলে এই পদ্ধতি তোমরা অনুসরণ করতে পারো। আমি আসলে এরকমই করি, তাই দেখিয়ে দিলাম। আমি সবসময় যা করি তোমাদের দেখিয়ে দিই। আই হোপ যে তোমাদের হেল্পফুল হবে, আর হেল্পফুল হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।